ভারতীয় উপমহাদেশে নর্মালি আমরা পুরুষের নামে শুরুতে মোহাম্মদ লিখি, তো মৃত ব্যক্তির শুরুতে মোহাম্মদ কেন লিখা হয় না? এবং আরেকটি প্রশ্ন তার ছিল যে কোনো তাফসির মাহফিল চলাকালীন যদি পার্শ্ববর্তী কোনো মসজিদে আজান হয়, তাহলে মুফাসসির এবং শ্রোতাগণ আলোচনা বন্ধ করে আজানের জবাব দেবে নাকি আলোচনা চালিয়ে যাবে? প্রথম কথা হলো, মৃত ব্যক্তির নামে মোহাম্মদ তো তার পুরো নাম লিখবে, যদি লিখতে হয় তার, যদি মোহাম্মদ তার জীবিত অবস্থা তার নামের অংশ হিসাবে হয়ে থাকে, তাহলে মৃত্যুর পরেও তার নাম সেভাবে পুরোটাই উল্লেখ করবে, কাগজপত্র হোক আলোচনায় হোক তার নাম পুরোটাই বলবে। আর মৃত ব্যক্তির আগে মৃত শব্দ বলা জরুরি নয়, প্রয়োজন নয়, এটা ভারতবর্ষে শুধু দেখা যায়। যেমন নাকি ইমা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মরে গেছে, আমরা তখনও বলি না মৃত ইমা আবু হানিফা, মৃত আবু বকর, মৃত ওমর, মৃত ইমাম বুখারি, আমরা তো মৃত ওখানে লাগাই না। সাহাবীদের নামের প্রসঙ্গ আসলেও কিন্তু আমরা সেখানেই বলি, সেখানে আমরা মৃত বলি না। কাজেই এই মৃত লাগানো এটা কোন শরীয়তের কোনো কিছু নয়, এটা ভারতবর্ষে এটা প্রচলন হয়েছে, কিন্তু এটা ঠিক না, শরীয় কোনো বিধান না। যে ওনার আরেকটা জিজ্ঞাসা ছিল যে তাফসির মাহফিল চলাকালীন আজান হলে, তাফসির মাহফিল চলাকালীন যদি আজান হয়, যেহেতু তাফসির হলো আম জনতার জন্য মুসলিম উম্মার কল্যাণার্থে, অতএব সেই অবস্থায় আপনি আপনার তাফসির চালিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, ঠিক আছে, মসজিদ জামাত হবে, হয়তো মাঠে আর ভিন্ন এক সময় জামাত হবে তাফসিরের পরে হোক বা মাঝখান দিয়ে হোক, অতএব মসজিদে আজানের আপনি জবাব দেওয়ার জন্য তাফসির মাহফিল বা আলোচনা বন্ধ রাখবেন না, বরং আলোচনা চালিয়ে যাবেন।